বন্ধ থাকা কোয়ারি থেকে পাথর তোলার দাবিতে সিলেট বিভাগে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। গতকাল থেকে শুরু হওয়া ধর্মঘটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদের ডাকে টানা তিন দিনের এই ধর্মঘট চলছে। সঙ্গে যোগ দিয়েছে পরিবহন মালিক শ্রমিকদের অন্যান্য সংগঠনও। এতে বন্ধ সব ধরনের পণ্য যাত্রীবাহী পরিবহন চলাচল। পরিবেশের বিপর্যয় ঠেকাতে 2016 সালের সেপ্টেম্বর থেকে সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, শাহ আরেফিন, টিলা, বিছানাকান্দি ও লোভছড়া কোয়ারি থেকে পাথর তোলা নিষেধাজ্ঞা দেয় খনিজ সম্পদ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার পর পাথর উত্তোলনের অনুমতি চেয়ে আন্দোলন করে আসছে পাথর ব্যবসায়ীরা। সিলেটের পরিবহন ধর্মঘটের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। সুজাত, পরিবেশ বিপর্যয় ঠেকাতেই পাথর উত্তোলন বন্ধ রয়েছে, তারপরও এটা বাতিলের কেন পরিবহন ধর্মঘট ডাকা হচ্ছে? হাবিবা, পরিবেশ বিপর্যয়ের জন্য কিন্তু পাথর কোয়ারি বন্ধ রাখা হয়েছিল, তবে শ্রমিক নেতারা বলছেন যে এই যে সিলেটে যে কয়েকটি পাথর কোয়ারি রয়েছে, জাফলং, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, সব পাথর কোয়ারিতে কিন্তু প্রায় 10 লক্ষ শ্রমিক সেখানে কাজ করেন এবং তাদের আহার জোগাড় কিন্তু এই পাথরের মধ্যেই। এজন্য কিন্তু তারা পাথর উত্তোলন করতে চাচ্ছেন এবং সেখানে পরিবেশ বিপর্যয়ের মেইন যে কথাটি বলা হয়েছিল যে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করা হয়, তারা বলছেন সেখানে তারা বোমা মেশিন তারা ব্যবহার করবে না, তারা সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করবে। এজন্য কিন্তু তাদেরকে যেন পাথর উত্তোলনের অনুমতি দেওয়া হয়, এই জন্য কিন্তু তারা ধর্মঘট করছেন। কিন্তু আজকে ধর্মঘটের দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে কিন্তু সিলেট থেকে কোনো পরিবহন কিন্তু বাংলাদেশের কোথাও কিন্তু ছেড়ে যায়নি, এজন্য সাধারণ মানুষরা কিন্তু ভোগান্তিতে রয়েছেন। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে সকল বাস সিলেট থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিদিন যাওয়া আশা করে সেগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে অনেকেই কুমিল্লা যাবেন, চিটাগং যাবেন, ঢাকাতে যাবেন, তারা যেতে পারছেন, এবং শ্রমিক নেতারা বলছেন যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে তাদের কালকের যে ধর্মঘটটি তারা পালন করে তারা একটি মিটিং করবেন এবং সেই মিটিংয়ে যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারা পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিতে পারেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। সুজাত সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হুসাইন আহমেদ সুজাত।